বগুড়ায় সাবেক কাউন্সিলরের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। স্বজনরা জানায়, সোমবার রাতে নোমান আহমেদ শরীফ ও মোহাম্মদ রুমনের মোটরসাইকেলের সঙ্গে সাবেক কাউন্সিলর সাজ্জিল আহমেদ টিপুর গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে কিছুক্ষণ পর শরীফ ও রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এই নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি বগুড়া থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, পুরো একটা দিন পেরিয়ে গেল, এত বড় একটি ঘটনা ঘটে গেল, জোড়া খুন, তাও ডেকে নিয়ে, এখন পর্যন্ত আইনগত কি ব্যবস্থা নেওয়া গেল, পুলিশের বক্তব্য কি, আগে শুনি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি একটু আগে কথা বলেছি বগুড়ার যিনি পুলিশ সুপার রয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী, তিনি বলছেন যে মামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, তারা নিজস্ব কিছু প্রযুক্তি ব্যবহার করছে তথ্য সংগ্রহ করবার জন্য, পাশাপাশি ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এটিকেও একটি আলামত হিসেবে তারা দেখছেন, আরও যেসব ধারালো অস্ত্র দিয়ে এই দুজনকে হত্যা করা হয়েছে, কোপানো হয়েছে, সেগুলো তারা সংগ্রহ করেছেন, আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তারা একটি মামলা দায়েরের যে ধরনের প্রস্তুতি সেটি পুলিশ নিচ্ছে। তবে মামলার বাদী পুলিশ হবে না, এই যে দুজন নিহত তাদের পরিবারের যে কেউ এক এই মামলার বাদী হবে এরকমই ধারণা আমাকে পুলিশে দিয়েছেন। আর আশেপাশে আমি আসলে পোস্টমর্টম যে হয়েছে বিকেল এটার তথ্য পাওয়ার চেষ্টা করি, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে দুইজনেরই পা ভেঙে দেওয়া হয়েছে, হত্যার আগে অথবা হত্যার পরে কোনো একটা সময় তাদের পায়ে আঘাত করে দুটি পায়ে ভেঙে দেওয়া হয়েছে দুইজনের। একই সাথে তাদের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে, একজনের শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে ধারালো অস্ত্র, এবং সেটাই খুব সাংঘাতিক জায়গায়, স্পর্শকাতর জায়গা বা বলা যায় যে এখানে আঘাত পেলে মানুষ সহজেই মারা যেতে পারে এরকম একটা জায়গায় একটি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে, আর একজনের শরীরে 7-8 আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এগুলো ধারালো। এই দুজনের শরীরে কোনো গুলি চিহ্ন পায়নি পুলিশ বা যিনি তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত করেছেন তিনি, তো এর বাইরে আরেকজনের শরীরে অবশ্য গুলি চিহ্ন রয়েছে এবং তার পায়ে দুপুর পর্যন্ত আমি যেটুকু খবর রেখেছি তার পায়ের ভিতরে গুলি ছিল সোহরাবতেও, এই পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে। আর একটা বিষয় পুলিশের কাছে এখন খুবই গুরুত্ব পাচ্ছে, সেটি হলো সিসিটিভির ফুটেজ। সেই সিসিটিভির ফুটেজে তাদেরকে দেখা যাচ্ছে, তাদের নিয়েও পুলিশ তাদের তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এই হত্যার সাথে যারা সৃষ্ট বলে পুলিশ অনুমান করছেন তাদের মধ্যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে খুবই গুরুত্ব সন্দেহভাজন। যেমন আপনি যে সার্জিলের কথা বলছিলেন, সাবেক কাউন্সিলর, তার বড় ভাই রয়েছেন সৈয়দ কবির আহমেদ মিঠু, তাকেও এই ভিতরে সন্দেহ করা হচ্ছে। সার্জিল আছেন, আরেকজন আছেন হিমু, যিনি হিমু বলেই পরিচিত, হেমায়তউদ্দিন হিমু, এই হিমুকে নিয়েও এখানে প্রশ্ন তোলা হয়েছে। এবং কেউ কি গ্রেপ্তার হয়েছে না এখন পর্যন্ত? পুলিশ গ্রেপ্তারে কোনো তথ্য দেয়নি, এবং পুলিশ যেটি চাচ্ছে যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় যেন অনেক লোক কোনোভাবে হয়রানি না হয়, যারা একেবারে সুনির্দিষ্টভাবে ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশ বের করার চেষ্টা করছে। হাসিবুর রহমান, একটা বিষয় ঘটনা এবং এখনকার পরিস্থিতি আপনি বললেন, একটু পূর্বপর আলোচনা করতে চাই। গাড়ির সাথে ধাক্কা লাগলো, দুজনকে ডেকে নিয়ে, এবং আপনি যে ভয়াবহ বর্ণনা দিলেন, আগে হাত পা ভেঙে দেখা হয়েছে, কোপানো হয়েছে, গুলি করা হয়েছে, মানে পুরো ঘটনাটা একটু অস্বাভাবিক লাগছে, কেন? ধাক্কা কথা কাটাকাটি তো হয়, এটা অবশ্যই এটা সত্যি অস্বাভাবিক। আমি বহু বছর ধরে সাংবাদিকতা করছি, কিন্তু এই ধরনের ঘটনা আমি আমার সাংবাদিকতা জীবনে দেখিনি এবং আমি কারো কাছে শুনিনি। এর থেকে একেবারেই বলা যায় যে সন্ধ্যার সময় একটা বিকালের দিকে একটা ঘটনা ঘটলো, গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো, রাত্রি 12টা একটার সময় 40-50 জন লোক সমবেত হলো, একটা পাড়ার মধ্যে গিয়ে হামলা করে একজনকে ধরে নিল, ধরার পরে তাকে দিয়ে ফোন করা হলো আর একজনকে যে তুমি বাইরে বেরিয়ে আসো। এই তিনি যখন বাইরে আসলো ঠিক পাশাপাশি দুইজনকে হত্যা করা হয়েছে। এটা কি যদি আপনি একটু বিভৎসভাবে বলেন তাহলে এটা খুব স্বাভাবিক কোনো মানুষের কাজ বলে মনে হয় না, এবং আপনি দুইটি হত্যাকাণ্ডের ঘটনাস্থলের দূরত্ব 8-10 ফিট বা একটু কিছু বেশি হবে এইরকম একটা দূরত্বেই দুইজনকে হত্যা করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে কোরবানির দিনে যেমন কোরবানি করা হয় পাশাপাশি এই ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কিনা, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কথা কাটাকাটি বা তাদের উপরে কথা বলা বা তাদের গাড়িতে ধাক্কা দেওয়া, এটা কোনোভাবে বরদাস্ত তারা করেন না? মানে পূর্ব এর আগেও তারা কি আসলে এই ধরনের চরিত্র সেখানে কিনা, বা এগুলো নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে কিনা? সার্জিলের যে পরিবার তার ছোট বিরুদ্ধে আগের একটা অভিযোগ রয়েছে, এরকম তিনি অস্ত্র আইনে একটা মামলায় বেশ সাজা খেটেছেন বলে আমরা যতটুকু জেনেছি। আর যাদের কথা বলা হচ্ছে
তাদের নিয়েও যে কথাগুলো আছে সমাজে, সেটি হলো যে তারাও অনেকটা মোটর বাইক নিয়ে যায়। তো টিনেজার গ্রুপদের যেরকম একটা গ্রুপ থাকে এই রকমের তারা সদস্য বলে জানা গেছে। আর এই যে শুধু মোটর সাইকেলের কথা বলা আছে, এর পাশে আমি কথা বলেছি সৈয়দ কবির আহমেদ মিঠু, যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। তিনি যেটি বলেছেন যে যে ছেলে মারা গেছে, বুলেট যার নাম, যিনি এখন গুলিবিদ্ধ মারা যাননি, উনি গুলিবিদ্ধ অবস্থায় আছে, বুলেট তার পরিবারের একজন গেস্ট এসেছিলেন, নারী গেস্ট, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন, সেই ঘটনার প্রত করার দিয়েই আসলে মূলত গণ্ডগোল হয়েছে। অর্থাৎ ছোট্ট দুটি বক্তব্যই যদি আপনি ধরেন, তবে দুটি খুব তুচ্ছ ঘটনা। একটা হলো যে গাড়ির সাথে ধাক্কে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যেমন একটা তুচ্ছ ঘটনা, পাশাপাশি একজন নারী গেস্টের সাথে অসৌজন্যমূলক আচরণ, এটাও খুব তুচ্ছ ঘটনা। এই ঘটনার মতো এই ঘটনা দুটোকে হাজির রহমান বিল, আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন তিনি।